শিক্ষা সংক্রান্ত আপডেট। বাংলা শিক্ষা এই পোর্টাল ট্রান্সফার ইন আউট, কিছু বাস্তব সমস্যা ও তার সম্ভাব্য সমাধান। আমরা এখানে ড্রপবক্স কে কি করি বা বুঝবেন কতজন স্টুডেন্ট এখনো পেন্ডিং আছেন এটা দেখাবো। ট্রান্সফার ইন বলতে কি করতে হবে, বাস্তবে আজকের মধ্যে ট্রান্সফার ইনে সমস্যা কোথায় এটাও আমরা খোঁজার চেষ্টা করব। আমরা এখানে দেখাবো ড্রপবক্স বলতে কি, কোথায় গেলে আপনি পাবেন যে আপনার স্কুল থেকে ট্রান্সফার আউট হওয়া ছাত্রছাত্রীরা এখনও কারা ট্রান্সফার ইন হয়নি অন্য স্কুলে গিয়ে, সেটা আমরা দেখাচ্ছি। আপনারা দেখুন, আপনারা এই যে স্টুডেন্ট ম্যানেজমেন্ট সেকশনে ক্লিক করবেন, স্টুডেন্ট ম্যানেজমেন্ট সেকশনে ক্লিক করলেই একেবারে শেষে দেখুন এই যে লিস্ট অফ ট্রান্সফারড স্টুডেন্টস, এটাই ক্লিক করবেন। তাহলে আপনার স্কুল থেকে যারা ট্রান্সফার নিয়ে অন্য স্কুলে ট্রান্সফার ইন অলরেডি হয়ে গেছে সেই স্কুলের ই পোর্টালে তাদের নাম আপনি দেখতে পাবেন। এরা সাকসেসফুলি অন্য স্কুলে ট্রান্সফার ইন হয়ে গেছে, যে ট্রান্সফার স্কুলের নামও দেখাচ্ছে এখানে, অর্থাৎ এদেরকে নিয়ে আপনার চিন্তা নেই। কিন্তু আপনি আবার স্টুডেন্ট ম্যানেজমেন্ট সেকশনে ক্লিক করুন, ক্লিক করে এই যে স্টুডেন্ট ট্রান্সফার আউট এইটাই ক্লিক করুন। এটাই ক্লিক করলে যে সমস্ত ছাত্রছাত্রীর নাম আপনি নিচে পাবেন, দেখুন এখানে দেখতে পাচ্ছেন, এরা কিন্তু আপনার স্কুল থেকে ট্রান্সফার আউট হয়েছে অন্য স্কুলে ভর্তি হবে বলে, কিন্তু সেই স্কুলে ভর্তি হয়েছে কি হয়নি সেটা আপনি বুঝতে পারবেন না, কারণ তারা সেই স্কুলে অর্থাৎ স্কুল টুতে গিয়ে ট্রান্সফার ইন এখনও পর্যন্ত হয়নি, যে কোনো কারণেই হোক। এরা কিন্তু এখনও পর্যন্ত আপনার স্কুল থেকে ট্রান্সফার আউট হলেও এখানে রয়ে গেছে। এবার আপনি এই যে ট্রান্সফার ইন সেকশনে যান, সেখান থেকে আপনার স্কুলে যদি কোনো স্টুডেন্টকে এখনও পোর্টালে ট্রান্সফার ইন না করা থাকে, তাহলে এখানে তার কোড দেবেন, সার্চ স্টুডেন্ট দেবেন, দিয়ে তার নাম চলে আসবে, তাকে আপনি ট্রান্সফার ইন করে নিতে পারবেন। তাহলে ড্রপ বক্স মানে ট্রান্সফার আউটে যারা রয়ে গেছে, যারা অন্য স্কুলে এখনও ভর্তি হয়নি। আমরা এখানে কয়েকটি সমস্যার সম্ভাবনার কথা তুলে ধরব। ধরুন স্কুল ওয়ান থেকে স্কুল টু, এইরকম ক্ষেত্রে স্কুল ওয়ান ট্রান্সফার আউট করেছে, কিন্তু ছাত্র বা ছাত্রী কোনো কারণে ট্রান্সফার নিয়ে অন্য বিদ্যালয়ে আর ভর্তি হয়নি, অর্থাৎ ড্রপ আউট বা অন্য কোনো কারণ হতে পারে, সেক্ষেত্রে কিন্তু স্কুলকেই খোঁজ নিতে হবে সেই ছাত্র বা ছাত্রী কেন অন্য স্কুলে ভর্তি হয়নি। কেননা স্কুল ওয়ানের ট্রান্সফার লিস্টের ট্রান্সফার আউট সেকশানে এখনও তার নাম রয়ে গেছে। আপনাদের যেমনভাবে দেখিয়েছি যে ট্রান্সফার আউট সেকশানে এখনও তার নাম রয়ে গেছে, কিন্তু দেখাচ্ছে যে কোনো স্কুলে সে ভর্তি হয়নি, তাহলে সেই ছেলেটি কোথায় গেল এটার খোঁজ নেওয়ার দায় বোধ হয় স্কুল ওয়ানের ওপর বর্তাবে, কারণ স্কুল টু এর কাছে তো এই সম্পর্কিত কোনো ইনফরমেশনই নেই। স্কুল টু এ ভর্তি হবে বলেছিল কিন্তু ভর্তি হয়নি। দ্বিতীয় সম্ভাবনা, স্কুল ওয়ান ট্রান্সফার আউট করেছে অনেক পরে, কিন্তু বছরের শুরুতে কোনো ট্রান্সফার সার্টিফিকেট ছাড়াই সে অন্য স্কুলে ভর্তি হয়েছে হাতে লেখা সার্টিফিকেটের ভিত্তিতে। পরে তার বাংলা শিক্ষা পোর্টালে যখন ট্রান্সফার সার্টিফিকেট জমা দেওয়ার কথা, তখন লকডাউনের কারণে সেই কাজটা কোনো কারণে সম্ভব হয়নি। সেক্ষেত্রে কিন্তু দুটো স্কুলকেই দায়িত্ব নিতে হবে যে ট্রান্সফার সার্টিফিকেট স্কুল ওয়ান থেকে আনিয়ে স্কুল টু এ যাতে ট্রান্সফার ইন করা যায়, কারণ এই তথ্য কিন্তু ট্রান্সফার ইন যে স্কুলকে করতে হবে অর্থাৎ স্কুল টু তার কাছে আছে, যে বাংলার শিক্ষা পোর্টালে ট্রান্সফার আউট হওয়ার পরেও সেই সার্টিফিকেটটা নিয়ে এসে ট্রান্সফার ইন করা হয়নি। তবে এক্ষেত্রে স্কুল টু এর দায়টাই বেশি, কিন্তু স্কুল ওয়ানের ট্রান্সফার আউট সেকশানে কিন্তু এখনও জঞ্জাল করছে তার নাম, সেই কারণে স্কুল ওয়ানেরও দায় এসে যায় যে ছাত্রটি কেন এখনও স্কুল টু এর ওয়েবসাইটে ট্রান্সফার ইন হয়নি সেটার খোঁজ নেওয়া। অপর একটি সম্ভাবনার কথা আমরা বলব, এক্ষেত্রে ধরুন স্কুল ওয়ান ট্রান্সফার করেছে মূলত দশম শ্রেণীর ক্ষেত্রে, একাদশে সেই শ্রেণীর ছাত্র বা ছাত্রী অন্য বিদ্যালয়ে ভর্তি হতে চায়। একাদশে অন্য বিদ্যালয় থেকে আসা ছাত্র বা ছাত্রীর ভর্তির শেষ তারিখ কিন্তু 31 আগস্ট 2020, সেক্ষেত্রে দশমের ট্রান্সফার নেওয়া ছাত্রছাত্রীদের এখনও ভর্তির সুযোগ রয়েছে, সেক্ষেত্রে তাদের আজকের মধ্যে ট্রান্সফার ইন কি করে সম্ভব। ধরুন স্কুল ওয়ান থেকে ট্রান্সফার আউট করা হয়েছে কিন্তু সে গিয়ে এখনও ভর্তি হয়নি, কারণ তার এখনও তারিখ আছে, ভর্তির শেষ তারিখ এখনও
31 আগস্ট পর্যন্ত আছে। সেক্ষেত্রে যে স্কুল ট্রান্সফার দিয়েছে তারা কেবলমাত্র সেই ছাত্রছাত্রীদের কাছ থেকে জানতে চাইতে পারে যে তারা কেন অন্য বিদ্যালয়ে এখনো ভর্তি হয়নি। যদি তারা আবার নিজের বিদ্যালয়ে ফিরত আসতে চায় তাদের কিন্তু ট্রান্সফার ইন করিয়ে নিয়ে যাবে সহজে। শিক্ষা সংক্রান্ত নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন টিএফপিজির ইউটিউব চ্যানেলটি।